রবিবার ছিল ফ্রেন্ডশিপ ডে, আর তাই রোগীদের সঙ্গে চিকিৎসকের সুসম্পর্ক গড়ে তুলতে রোগীদের চারাগাছ উপহার দিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক অশোক নন্দী। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করে আসছেন। কখনও বন্যা দুর্গত এলাকায় গিয়ে ফ্রি ক্যাম্প করা, আবার পুজো ও ঈদের সময় দরিদ্রদের বস্ত্রদান করা ইত্যাদি বিভিন্ন কাজে বহুবার তিনি এগিয়ে এসেছেন। কিন্তু এদিন তিনি সকলের বন্ধু, বিশেষ করে তাঁর চেম্বারে আসা রোগীদের তো বটেই। আর তাই 115 জন রোগীর হাতে তুলে দিলেন মেহগানি, সেগুন ইত্যাদি মূল্যবান গাছের চারা। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। করবেন গাছগুলো নিয়ে, গাছটা প্রথম কথা যেই লাগাবো এবং খুব যত্ন সহকারে লাগাবো। আর এই গাছ থেকে মানুষকে বহু কিছু করা যায়, যেমন আমি এর আগে 3টি গাছ লিখেছিলাম, 3টে গাছেতে মানুষকে আমার 4 কেজি জানলার পাল্লা এবং দরজার পাল্লা হয়েছে। এবং এক একটা গাছ আমার মানে তিক্ত অভিজ্ঞতা, সেটা আমি বলছি যে এই গাছ যদি 5 কেজি বের করা যায় মিনিমাম 50,000 টাকা করে দাম পাওয়া যায়। এই গাছের উপকারিতা অনেক, হ্যাঁ, এবং গরিব মানুষের একটা করে অন্তত গাছ বসানো দরকার। আজকে এখানে কী জন্য এসেছিলেন আপনি? আমি আজকে এখানে মানে ডাক্তার অশোক মাইতি, অশোক নন্দী, অশোক নন্দী মাথার কাছে দেখাতে এসেছিলাম পেশেন্ট। আমি এবং আমার স্ত্রী পেশে মানে এসেছি এখানে ডাক্তারবাবুর তরফ থেকে যে দেওয়াল ওইটার জন্য আমি খুবই আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বলরামপুর থেকে নেমে মোহনপুর। আমার বাড়ি মোহনপুর। কী নাম? আমার নাম রণজিৎ মণ্ডল। আপনার গাছ বিতরণ করছেন। প্রথম কথা, আমরা সবাই এখন নাবিশ্বাস হয়ে উঠছি, দেখতে পাচ্ছি আমাদের যে ঋতু পরিবর্তন, গ্রীষ্মকাল বর্ষাকাল সেইগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যখন বর্ষা আসার কথা বর্ষা আসছে না, যখন শীত পড়ার কথা শীত পড়ছে না, একটা গরম সামগ্রিকভাবে উষ্ণায়ন, বিশ্বের উষ্ণায়ন হচ্ছে। সেই জন্য আমার মনে হয় পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা দরকার। ভারসাম্য রক্ষা করতে গেলে প্রথম আমাদের গাছ লাগাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে দূষণের মাত্রা, আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি খবর কাগজ খুললে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। তো দূষণ কমাতে গেলেও আমরা জানি গাছের একটা বিশাল গুরুত্ব আছে। আমরা এটা মাত্র আজকে 115 জনকে গাছ দেওয়া হবে। কি গাছ দিলেন? মেহগনি গাছ, যেটা অনেক দিন ধরে থাকবে, মানে এমন নয় যে 1 বছর পরে নষ্ট হয়ে যাবে, 2 বছর পরে নষ্ট হয়ে যাবে। মেহগনি গাছ দেওয়া হয়েছে, সেগুন গাছ দেওয়া হয়েছে, আর 2-1টা ফলের গাছ দেওয়া হয়েছে, আম গাছ, লেবু গাছ, যেগুলো যাদের বড় জায়গা নেই তাদেরকে আম গাছ, সে ওই লেবু গাছ এইসব দেওয়া হবে। কিন্তু আরেকটা ব্যাপার যেটা এখানে না বললেই নয়, আজকে হচ্ছে আমরা জানি ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডেতে গাছ দেওয়ার একটা, রুগীদেরকে গাছ দেওয়ার একটা, আমি ভাবলাম এই গাছ দিয়ে রুগীদের সাথে একটা বার্তা, সমাজের কাছে বার্তা, রুগীরা আমাদের বন্ধু। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ডাক্তার এবং রুগীর সম্পর্কে আরো দৃঢ় করার জন্য এটা একটা ছোট্ট পদক্ষেপ। এটা একটা সমাজের কাছে, ডাক্তারদের কাছে, মানুষদের কাছে, রুগীদের কাছে একটা বার্তা, আমরা তাদের শত্রু নই, আমরা তাদের বন্ধু। আর একটা ব্যাপার হচ্ছে আমরা দিন দিন দেখতে পাচ্ছি জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এমন একটা দিন আসবে আমাদের হয়তো 100 টাকা খরচ করে করে জল কিনতে হবে। সেভ ওয়াটার সেভ লাইফ, জলকে অযাচিতভাবে নষ্ট না করে জলের প্রপার প্রিজারভেশন, সেটা করার জন্য গাছ লাগানো খুব দরকার।